আমাদের আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ছিল 443তম, এছাড়াও আরও 17টা মিটিং হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং। আজকের মিটিংয়ে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ডিপার্টমেন্ট ইনক্লুডিং জেলা শাসক, এসপি, ডিআইজি, আইজি, ডিজিসিপি থেকে শুরু করে চিফ সেক্রেটারি, তার নেতৃত্বে পুরো ডিপার্টমেন্টাল টিম, অল মন্ত্রী সবাই প্রেজেন্ট ছিলেন। আমাদের এই 8 বছরের পারফরমেন্স নিয়ে আলোচনা হলো এবং বিশেষ করে 19-20 সালে ইলেকশনের জন্য প্রায় 6 মাস কাজ বন্ধ। গত বছরও পঞ্চায়েত ইলেকশন ছিল, এই জন্য 5 মাস কাজ প্রায় বন্ধই ছিল। ফলে গভর্নমেন্টকে অনেক সময় শুধু ইলেকশন করতে করতেই 5 বছরে অনেকটা টাইম চলে যায়। একটা অ্যাসেম্বলি ইলেকশন 6 মাস, একটা পার্লামেন্ট ইলেকশন 6 মাস, একটা পঞ্চায়েত ইলেকশন 3 মাস, এরপরে মিউনিসিপ্যালিটি ইলেকশন, বাই ইলেকশন, তারপরে আবার অন্য জায়গায় ইলেকশন হলে এখান থেকে লোক দাও, আইএস আইপিএসদের নিয়ে যেতে হয়, তারপরে আবার ট্রেনিং আছে। ফলে গভর্নমেন্টে যেটা কাজ করার কথা, কাজটা কিন্তু কমে প্রায় 2-2.5 বছরের মধ্যে থেকে যায়। এটা একটা প্রবলেম আছে, জেনুইন প্রবলেম। যাই হোক, তার মধ্যে আমাদের কাজটা যেটা পেছিয়ে আছে, মানে এই বছর ইলেকশনের জন্য এই বছরের 3 মাস আমরা পেছিয়ে আছি। আগের বারটা আমরা কমপ্লিট করে দিয়েছি, আগের বারের পারফরমেন্স খুব ভালো। তাতে মনে রাখবেন, আমি আপনাদের 18-19-এর পারফরমেন্সটা বলছি, এখন তো সবে মাত্র এই বছরে 3 মাস হয়েছে, এক্ষুনি বলা যাবে না। 17-18 জিএসটি কালেকশন আমাদের ছিল। আমি আশা করি আপনারা যারা এখানে আছেন মিডিয়া, বাংলার মিডিয়াগুলো, বাংলার ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকেও আপনারা একটু হাইলাইট করবে। আপনারা যত বেশি নেগেটিভ করেন, পজিটিভ দিকটা কখনো দেন না। 17-18 সালে আমাদের কিন্তু জিএসটি কালেকশন 23% বেড়ে গেছে। আমি টোটাল অঙ্কটা দিচ্ছি না, তার কারণ আপনারা করবেন কি করবেন না, এতটা ভুলে যাবেন কি ভুলে যাবেন না, কারণ এসব ব্যাপারে আপনাদের ইন্টারেস্ট কম। স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার গত 8 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা বলে দিই, 10-11 ছিল 11,837 কোটি টাকা স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার, 18-19-এ ওটা আমরা বাড়িয়ে করেছি 71,113 কোটি টাকা। এবার যদি আপনি এটা দেখেন গত বছরের তুলনায় এবছর, তাহলেও কিন্তু এটা আরও 23% বেড়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 8 বছরে 11 গুণ বৃদ্ধি পেয়েছে, আর গত বছরের তুলনায় দেখলে 25% বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 11-এ ছিল 6,845 কোটি টাকা, 18-19-টা এসে দাঁড়িয়েছে 31,007 কোটি টাকা। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 9 গুণ বেড়েছে। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর 10-11 ছিল 3,000 কোটি টাকা, 18-19-টা হয়েছে 28,302 কোটি টাকা। গত আর্থিক বছরেও এগ্রিকালচারাল সাইডে প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার 8 বছরে 5 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে, 11-10-11 ছিল 1,758 কোটি টাকা, 18-19-এ 9,553 কোটি টাকা। সুতরাং প্রত্যেকটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব কিছুতেই অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা মনে করি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আমাদের খুবই ভালো। গত বছরেও এবছরও আমাদের প্রায় 56,000 কোটি টাকা লোন শোধ করতে হবে। এই নিয়ে আমাদের প্রায় 2,34,000 কোটি টাকার মতো লোন শোধ করতে হলো, বামপন্থীর ফেলে যাওয়া লোন, সুদ বাবদ এবং অন্যান্য সব বাবদ। আমি অ্যাপ্রক্সিমেট বলছি, 2,34,74,000 কোটি টাকার মতো সম্ভবত আমাদের লোন শোধ করতে হয়েছে। এই বছরও আমাদের 56,000 কোটি টাকা লোন শোধ করতে হবে। এই তারপরে যে সবাই সব কিছু চায় না, এই দাও ওই দাও সেই দাও, টাকাটা প্রত্যেকে আসবে, দিতে পারলে তো খুবই খুশি হতাম। এবং আপনারা জানেন যে 124% দিয়ে আমরাই কিন্তু দিয়েছি, সিপিএমের ফেলে যাওয়া ডিও আমাদের শোধ করতে হয়েছে,
সেন্ট্রাল গভর্নমেন্টের রিজার্ভ ফান্ড আছে, রিজার্ভ ব্যাঙ্ক আছে, তারা যা ইচ্ছে করতে পারে। আমাদের এমনকি আমার পাওয়ার জেনারেশনে কয়লা দেয়নি গত 6 মাস, জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট? আপনারা কখনো কেউ ভেবেছেন? আমিও জানতাম না এই ঘটনাটা, আজকে জিজ্ঞেস করলাম পাওয়ার জেনারেশনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন, বলো 6 মাস সব রাজ্যকে দিয়েছে যেখানে দেওয়ার প্রয়োজন ছিল না, আর 6 মাস বাংলাকে কয়লা দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট। যে রেক দেয়, রেলের রেক দেয়, রেকে করে কয়লা আসে, ক্যান ইউ ইমাজিন? একটা রাজ্যে যাতে লোডশেডিং হয়, বিদ্যুৎ উৎপাদন করতে না পারে, 6 মাস কয়লা দেওয়া হয়নি? আমি নিজেও জানতাম না, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এইভাবে নিয়ে বলবে দেখলে তো, ওরা পারল না, তিনি যে দিলেন না এই যে লোন শোধ করার ব্যাপারে, কতবার বলেছি যে আমাদের একটা রিস্ট্রাকচারিং করে দিন, ফাইন্যান্স কমিশন থেকে শুরু করে সবাইকে বলা হয়েছে, আপনারাও তো লিখে দেন নেগেটিভ, উনি এবারও গেলেন না সংঘাতে গেলেন। আপনারা কি জানেন নীতি আয়োগের কোনো ক্ষমতা নেই? ক্ষমতা ছিল প্ল্যানিং কমিশনে, ক্ষমতা ছিল নেহরুজির আমল থেকে প্ল্যানিং কমিশনে, আমাদের সাথে বস্ত ডিটেলস, ইন্টারস্টেট কাউন্সিল সব উঠিয়ে দেওয়া হয়েছে। আর নীতি আয়োগের মিটিংয়ের ইস্যু কি, ওদের সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসাররা এসে 5টা ডিস্ট্রিক্টে বসবে, সেই ডিস্ট্রিক্টগুলো আমাদের অনুমোদন দিতে হবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স। জঙ্গলমহলের 5টা জেলা ওনারা বেঁচেছেন, ওনারা এসে বসবেন যেখানে অলরেডি ডেভেলপমেন্ট আমরা করে দিয়েছি। আমাদের বাংলায় তো দুর্বল জেলাগুলো এখন আর কিছু নেই, অনেক পেয়ে গেছে, অনেক উন্নয়ন হয়েছে, এইটা হচ্ছে ইস্যু। ইস্যু কি, আয়ুষ্মান দেখছেন তো, দিল্লি থেকে শুরু করে সবাই রিজেক্ট করে দিয়েছে, আয়ুষ্মানে কিছু নাই। স্বাস্থ্যসাথী আমাদের 1000 গুণ বেটার প্রোগ্রাম, এতে আমাদের অনেক প্রায় 800-900 কোটি টাকা আমাদের লাগছে। এই ধরনের ইস্যু যার কোনো ভ্যালুই নেই, 3-4টে ইস্যু যাদের স্টেটের কোনো ইন্টারেস্টই নেই, সুতরাং আমি কী করবো, পাওয়ারলেস শুধু বসে বসে ভাষণ শুনব, গল্প শুনবো, সে রোজই শুনি টিভিতে। আবার প্ল্যানিং কমিশন তৈরি করুক, ইন্টারস্টেট কাউন্সিল করুক, যেখানে স্টেটের ইন্টারেস্ট আলোচনা হবে আমরা যাবো। আর যদি চিফ সেক্রেটারি যাওয়ার দায়িত্ব থাকে আমি নিশ্চয়ই চিফ সেক্রেটারিকে পাঠাতাম, কিন্তু ওখানে চিফ মিনিস্টার ছাড়া কাউকে অ্যালাউ করে। আমরা একটা কতগুলো দেখছি কিছু কমপ্লেন, যেমন কিছু কিছু এখনও তো ধরুন 34 বছর বাদে যে আর ক্ষমতায় এসেছিলাম আমরা, আমরা তো কাউকে চাকরি থেকে বরখাস্ত করিনি, বা আমার যারা বিরোধিতাও করে গেছে 34 বছর তাদের কাউকে চাকরি থেকে সরাইনি, তাদের মধ্যে অনেকে নন কোঅপারেশন এখনও করে। ধরুন কন্যাশ্রীর একটা স্কিম তাড়াতাড়ি ছাড়া উচিত, ছাড়ছে না। ধরুন খাদ্যসাথীর একটা স্কিম তাড়াতাড়ি ছাড়া উচিত, ছাড়ছে না। হয়তো একটা লোকের রেশন কার্ডটা তাড়াতাড়ি ছাড়া উচিত, ছাড়ছে না। এর জন্য আমরা কী করেছি, আমরা একটা আমার সিএমও তো পার্সোনালি যাতে আমি মনিটরিং করতে পারি পাবলিক গ্রিভেন্সেস, আমি একটা মনিটরিং গ্রিভেন্সেস, মনিটরিং অফ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গ্রিভেন্সেস সেল চালু করতে চলেছি, এবং তার দায়িত্ব দেওয়া আছে কর্ণেল দীপ্তাংশুর নেতৃত্বে একটা টিম। এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হবে সিএমআরও, টোল ফ্রি নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আমি মুখে বলে দিচ্ছি, 1-800-345-8244, টোল ফ্রি নাম্বার, যে কেউ কমপ্লেন করতে পারে, কমপ্লেনটা জেনুইন কিনা দেখে নিই ব্যবস্থা করার জন্য। আমরা ডিএমদের বলেছি একজন করে অ্যাডিশনাল ডেপুটি ম্যাজিস্ট্রেট রাখতে, পুলিশদেরও বলেছি একজন করে ডিএসপিকে নোডাল অফিসার করতে, যারা 7 দিনের মধ্যে ডিভ্যান্সেসগুলো শর্ট আউট করবে, আর যদি না করতে পারে সেগুলো আমাদের কাছে আসবে, আমরা দেখে নিয়ে চেষ্টা করবো শর্ট আউট করতে। এসএমএসও করতে পারে, তার নাম্বার হচ্ছে 9073300524। ইমেল আইডিও আছে, এনিবডি ক্যান কমপ্লেন, যে কোনো কেউ কমপ্লেন করতে পারে পাবলিক। ইমেল আইডি WB মানে ওয়েস্ট বেঙ্গল CMRO@gmail.com। এটা আপনারা চাইলে এটা একটা সম্মুখে বলো, টাইপ করে সবাইকে একটা করে দিয়ে দাও সবাই। আর ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা ওদের একটা করে দিয়ে দাও, রেডি করে দিয়ে দাও ওদের। হ্যাঁ, এবার আমি আপনাদের বলি যে আমরা ডেঙ্গু নিয়ে
একশো দিনের কাজ নিয়ে, কৃষকদের কৃষক বন্ধু স্কিম নিয়ে, তারপরে ফণীতে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, ফণী থেকে শুরু করে, ফণা থেকে শুরু করে বিভিন্ন যেগুলো ইলেকশনের জন্য বন্ধ ছিল, কেউ কেউ তিন মাস ধরে বিধবাতা কারা কারা ঠিক মতো পায়নি, কেন পায়নি, কে দেয়নি, তার জন্য একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। কারণ অনেকে এই সময় কাজ করে না, ইলেকশনের সময় যারা অন্য দলপন্থী আছে রাজনীতিটা বেশি করে করে, সুতরাং আমরা এটা একটা ইনকোয়ারি করছি কারা এইসবগুলো করেছে। ডেঙ্গু নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। আলিপুরে যে একটা 7,500 কোটি টাকার প্রজেক্ট হবে, জেলটাকে শিফট করে দিয়ে হেরিটেজটা রেখে, অলরেডি বাড়িপুরে আপনারা জানেন পদ্মপুকুরের জেল তৈরিও হয়ে গেছে, এই প্রজেক্টটা ইমিডিয়েট ডিপিআর করে দিতে বলা হয়েছে। সেই শহরও যেটা এখানে পড়ে আছে যেটা হবে সেটাও তাড়াতাড়ি করে করতে বলা হয়েছে। রেশন কার্ড এখনও পর্যন্ত যারা ডিজিটাল পায়নি বা কিছু প্রবলেম আছে তাদের নিয়ে ইমিডিয়েট কলকাতা কর্পোরেশন এবং ফুড সেক্রেটারি বসবেন, তারা কাজ করবেন। পিএইচকে বলা হয়েছে 4-5 বছর আগে থেকে কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে, বাঁকুড়া থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে, তপন থেকে শুরু করে, বুনিয়াদপুর থেকে শুরু করে, সব জেলায় জেলায় অনেক পিএইচি স্কিম নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো একটু স্লো গতিতে চলছে, সেগুলো যাতে তাড়াতাড়ি করা যায় সেজন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। 100 দিনের কাজে যাতে কোনো অবহেলা না হয় সেদিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে সেক্টরকে আরও স্ট্রং করার জন্য, এবং বিশেষ করে আমরা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারি, বাংলার কোঅপারেটিভ ব্যাঙ্ক যাতে আরও বেশি করে কাজ করতে পারে, এবং সেই ব্যাংকের টোটাল মনিটারিং সেলের চেয়ারম্যান সিএসকে রাখা হয়েছে, তিনি মনিটারিং করে আমাদের যে লোন টোন আমরা বিভিন্ন ব্যাংকের থ্রুতে অনেক সময় কৃষকদের দিই বা বিভিন্ন জায়গায় দিই, এটা স্টেট বিশেষ করে কোঅপারেটিভ ব্যাঙ্কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে আমাদের কোঅপারেটিভ মুভমেন্টটাও ভালো হয় এবং যাতে প্রশাসন টাইমে কাজটা করতে পারে, সেই সমস্ত ডিসিশনগুলোও নেওয়া হয়েছে। এছাড়াও অল সেকশন বলতে পারেন, ফাইন্যান্স থেকে শুরু করে, আপনারা অনেকে ইলেকশনের সময় বড্ড বেশি রাজনীতি করেছেন কুৎসা করে, সিপিএম তো করেছে, নিজের ভোটটাও যেমন তুলে দিয়েছে বিজেপির হাতে, সবটা তোলার ক্ষমতা আছে কিনা আমি জানি না, বাট নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে, অঙ্ক আছে, পরে দেখে বলবো। পে কমিশন করে চিৎকার করেছে, নতুন পে কমিশন, পে কমিশনের রিপোর্টটা এখনো জমা পড়েছে, ওরা তো আরও 6 মাস টাইম চেয়েছে, ডিসেম্বর পর্যন্ত আপনারা জানেন পে কমিশনের টাইম দেওয়া হয়েছে, লেটেস্ট সাবমিট দ্য রিপোর্ট। একটা পে কমিশন যখন হয়, গভর্নমেন্ট ক্যানট টেক এ ডিসিশন হুইমিজিক্যালি, তাই তো, নিয়মটাই তাই, পে কমিশন লেট দেম সাবমিট দ্য রিপোর্ট, তারপরে আমরা এটা ভাববো আমাদের কতটা আমাদের ক্যাপাসিটিতে কুলায়, খাদ্যসাথী 2 টাকায়, বিনা পয়সায় কন্যাশ্রী, বিনা পয়সায় শিক্ষাশ্রী, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় মিড ডে মিল থেকে শুরু করে, সমব্যাপী সবুজ সাথী থেকে শুরু করে, সব বিনা পয়সায় চললে গভর্নমেন্টেরও টাকাটা চাই, টাকাটা জোগাড় করতে পারবে তবে তো। তার মধ্যেও আমি মনে করি গভর্নমেন্টের যতটুকু ক্ষমতা আছে অন্য কাজে ব্যবহার না করে, যাতে ন্যায্য মানুষ ন্যায্য কাজ পায়, ন্যায্যভাবে সেটা ডিস্ট্রিবিউশন হয়, এটা আমরা অলওয়েজ লক্ষ্য রাখি। কাজেই লেট দ্য পে কমিশন সাবমিট দেয়ার রিপোর্ট, আমি ভাবছি নিজেও একবার ডেকে নেবো, অভিরূপদাকে কথা বলে নেব, এবং আমরা আমাদের সাধ্যমতো করবো যতটা আমার ক্যাপাসিটি আছে। আমি নিশ্চয়ই পে কমিশন দিতে গিয়ে খাদ্যসাথী বন্ধ করবো না, গরিব লোকের ভাতে মারবো না, গরিব লোককে আরও কাজ দেওয়াটাই আমাদের কাজ, আরও গরিব লোক যাতে সুযোগ পায়, আমার বিরুদ্ধে ভোট দিতে দিয়েছে বলে আমি তার বিরুদ্ধাচরণ করবো না, এটা আমার নীতি নয়। কেউ ভুল বুঝতেই পারে, কেউ কমিউনারি ভুল বুঝতেই পারে, সাম্প্রদায়িক প্রচার হয়েছে, অনেক টাকা 27,000 কোটি টাকা দিয়ে ইলেকশন হয়েছে যা জীবনে কখনো হয়নি, এরকম অনেক কেস আছে। সুতরাং আমরা চাই মানুষের যে কাজগুলো উন্নয়নের কাজ সেগুলো গতির সাথে উন্নয়নের সাথে আরও এগিয়ে চলুক, এটা আমরা চাই। এবং তাই আমি খাদ্যসাথীও বন্ধ করতে পারবো না, কন্যাশ্রীও বন্ধ করতে পারবো না, সবুজ সাথীও বন্ধ করতে পারবো না, সমবায়ীও বন্ধ করতে পারবো না। মানুষের এই স্কিমগুলো যেগুলো গভর্নমেন্ট অনেক কষ্ট করে করছে, মানুষ যাতে তার টোটালটাই পায় ঠিক মতো,
এটা প্রশাসনকে দেখতে হবে, পঞ্চায়েতগুলোকেও দেখতে হবে, মিউনিসিপ্যালিটিগুলোকেও দেখতে হবে। কোনো রকম কোনো অন্যায় এখানে বরদাস্ত করা হবে না, যার জন্য এই গ্রিভ্যান্সেস সেল হয়েছে। এবং যারা এই অন্যায়গুলো করে তারা যদি মনে করে গভর্নমেন্ট অ্যাকশান নিতে পারে আমি আগেই চলে যাই, আমি খুশি হব, মানুষ তাতে লাভবান হবে। মানুষের কাছ থেকে কেউ যাতে এক পয়সাও না নিতে পারে, গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত, গভর্নমেন্টের এই স্কিমে কারো কাছে আমরা এক পয়সা নিই না, খাদ্য সাথী না, এক পয়সাও বা কোনো চাল কারো কেটে নেওয়ার অধিকার কারো নেই। সবুজ সাথী গভর্নমেন্ট দিচ্ছে বিনা পয়সায়, খাদ্য সাথী 2 টাকা কিলো চাল, স্বাস্থ্য সাথী গভর্নমেন্ট যেটা দিচ্ছে মানুষ ন্যায্য অধিকারী। সবুজ সাথীও তাই, সমবাসীও তাই, এখান থেকে 2-1 পয়সা করে নিজের পকেটে ঢোকাবে, আর গভর্নমেন্ট যখন ধরবে তখন আমি পালিয়ে যাব, একবার এদল আর একবার ওদল চুরি ঢাকবার জন্য। এটা বরদাস্ত করা হবে না। আমাদের ইকোনমিক অফেন্স উইংকে আরও স্ট্রং করতে বলা হয়েছে। আগে শুধু পুলিশ নিয়েছিল, এটাকে এখন সিভিল অফিসারও যুক্ত হবে, কারণ যেহেতু অনেক কাজ সিভিল কাজের মধ্যে পড়ে। এই পর্যন্ত আজকে ডিটেলস আলোচনা হয়েছে। আমি মনে করি মিটিং খুব ভালো হয়েছে, ইটস ভেরি গুড। এইটাই আপনার, অন্য কোনো কোয়েশ্চেন আমি এখানকার রিলেটেড ছাড়া উত্তর দেবো না। আই উইল নট রিপ্লাই এনি কোয়েশ্চেন ইফ ইট ইজ নট রিলেটেড টু দিস মিটিং অনলি। হ্যাঁ, সব নিয়ে আলোচনা হয়েছে। পুলিশকে অনেক স্ট্রং হতে বলা হয়েছে, কোনো হুলিগানিজম বন্ধ করতে অ্যালাউ করতে না বলা হয়েছে। আমাদের কাছে খবর আছে কিছু কিছু লোকাল লেভেলে কিছু কিছু স্থানীয় ওসি তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না, বা কিছু কিছু সাব ইন্সপেক্টর, সবাই নয়, অনেকে ভালো কাজ করছে। 3-4টি জেলায় প্রবলেমটা হচ্ছে, আমরা ইনফরমেশন নিচ্ছি কারা কারা এটা করছে এবং কারা কারা অ্যাকশান নিচ্ছে না, কারা কারা হুলিগানিজমকে মদত করছে, এর পেছনে কী খেলা আছে, সেটা আমরা লক্ষ্য রাখছি। এটাকে আমরা স্ট্রংলি হ্যান্ডেল করব। বেঙ্গল গুজরাট নয়, মনে রাখবেন ইউপিতে আফটার ইলেকশন 25 জন যাদব মারা গেছে, মার্ডার হয়েছে, বাচ্চারা রোজ মার্ডার হচ্ছে, আমরা এটা চাই না। এখানে যেটুকু গণ্ডগোল বা যা করার এটা চিফ সেক্রেটারি থাকবে না, দিস ইজ নট হিজ সাবজেক্ট, আপনি যান, আমি আসছি। সুতরাং আমি মনে করি যে এটা হচ্ছে বিজেপি জেতার পর থেকে সেন্ট্রাল নেতাদের উস্কানিতে। আপনারা আমাকে বলুন তো দার্জিলিংয়ের নেপালে গেলে কী করে, দার্জিলিংয়ের কাউন্সিলরদের নেপালে ডেকে নিয়ে গেলে কারা, নেপাল থেকে যখন নেপাল গভর্নমেন্ট এদের হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, আমি যেটা শুনেছি পুলিশের কাছে, তাদের হাউস অ্যারেস্ট থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করলো, তখন দিল্লি থেকে ফোন করে কেন ওদের ডাইরেক্ট দিল্লি পাঠিয়ে দিতে বলা হলো, কে খেলছে? দার্জিলিংকে আবার অশান্ত করতে হবে, জঙ্গলমহলকে অশান্ত করতে হবে, বাংলায় কয়েকটা ফ্যাক্টরি বেঁধে বাংলাকে গুজরাট বানাতে হবে। ইজ ইট নট দ্য গেম প্ল্যান অর দ্য কনস্পিরেসি? কোনো কনস্পিরেসির কাছে আমরা মাথা নত করব না। আমি সব মানুষকে বলবো শান্ত থেকে, শান্তি বজায় রাখুন, বাংলা সহনশীলতার জায়গা, ধৈর্যের জায়গায় শান্তির জায়গা। আর আমি প্রেস মিডিয়ার কাছে রিকোয়েস্ট করব, ওরা যেভাবে প্রবঞ্চনা দেয় আর আপনারা প্রবঞ্চনাগুলো সংবাদ মাধ্যমে দেখান, টিভিতে দেখান, এটা কিন্তু ঠিক নয়। আপনারাও মনে রাখবেন আপনাদের একটা দায়বদ্ধতা আছে, আপনাদের একটা দায়িত্ব আছে। মিডিয়া কখনো কমিউনাল টেনশনকে প্ররোচনা দেয় না, মানে সাপোর্ট দেয় না। মিডিয়া কখনো হাত কেটে নেবো, পা কেটে নেবো, মুন্ডু কেটে নেবো এই কথাগুলো বলতে শোনায় না। মিডিয়া কখনো খুনোখুনি রাজনীতিকে এনকারেজ করে না, এটা আমার বিশ্বাস, এখন কিন্তু সেটা করছে। এবং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে শুরু করে কোটি টাকা খরচ করে দাঙ্গা লাগানোর পুরো চেষ্টা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালং উইথ দেয়ার পার্টি ক্যাডার্স করছে। আমি তাদের রিকোয়েস্ট করবো আগুন নিয়ে খেলবেন না। রাজ্যগুলোতে যদি দাঙ্গা হয় কেন্দ্রীয় সরকার কিন্তু তার দায়িত্ব অস্বীকার করতে পারে না। বর্ডার এরিয়া থেকে কেন ইনফিল্ট্রেশন হবে? ইলেকশনের সময় কারা এসেছিল বাংলাদেশ থেকে বিজেপির হয়ে প্রচার করতে? ইনফিল্ট্রেশন মনে রাখবেন শুধু মাইনরিটিসরা করে, আর কেউ করে না, অনেক লোকই করে, বিজেপি করলে দোষ হয় না। বাংলাদেশের একজন বন্ধু একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তৃণমূলের একটা মিটিং থেকে দাঁড়িয়ে পড়েছে, তার ভিসা ক্যান্সেল, আর কেউ বাংলাদেশি নাগরিক হয়েও বিজেপি করলে সেটা সাপকুল মাফি করে হয়,
আইন তো আইনের মতো দু জায়গায় দুরকম হতে পারে না। সুতরাং এসব চলছে, এটা প্ল্যান্টেড গেম, ইটস এ গেম প্ল্যান। কারণ বাংলাকে ওরা জানে, মমতা ব্যানার্জি যে কথা বলে সে কথা ভারতবর্ষের কেউ সাহস করে বলতে পারে না। তাই মমতা ব্যানার্জির কণ্ঠটাকে স্তব্ধ করতে হবে। আমি এখনও আপনাদের বলি, এবার আমি বলছি সিএস নেই বলে, আপনারা বিশ্বাস করেন যে সিপিএমের সব ভোট সিপিএম ওদের দিয়ে দেবে? সব ভোট কি কারো কন্ট্রোলে থাকে? এটা তো সিপিএমে বলা উচিত। শিলিগুড়িতে আমি শুনেছি দুটো বুথে জিরো পেয়েছে, তার মানে পোলিং এজেন্টও ভোট দেয়নি। এটা সিপিএম ইনভেস্টিগেট করে দেখুন তাদের সাথে কি খেলা ছিল। আমি এখনও মনে করি আমার যদি 1000 কর্মী থাকে, আমি 1000 জনকে বললে সে সবটা শুনবে, আমি কন্ট্রোল করতে পারো, আই ডোন্ট বিলিভ। এখানে কেউ কেউ তার নিজের মতোও করে। ইসিতে প্রোগ্রামিং আগে থেকে কথা বলে প্রোগ্রামিং করেছে। আমার কাছে কিছু কিছু খবর আসছে, যেমন একটি পরিবার কোনো একটা জায়গা থেকে আমায় বলেছে, দিদি বুথে দেখলাম রেজাল্টে জিরো, একটা জায়গায় দেখলাম 2। আমি তো আমার নিজের পরিবার 5 জন আমরা একসাথে আপনাদের ভোট দিয়েছি, সেটা জিরো হয়ে গেল কী করে? এটা 2 হয়ে গেল কী করে? সুতরাং অনেক খেলা আছে। এই খেলাগুলো যাতে মমতা ব্যানার্জি বের করতে না পারে, তাই সব অ্যাডভাইজারি দেওয়া শুরু হয়েছে। চিফ সেক্রেটারি যা উত্তর দেওয়া দিয়েছে আমি আর এর মধ্যে ঢুকছি না। গভর্নমেন্টের উত্তর গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, পার্টির উত্তর পার্টি দিয়ে দিয়েছে। গণতন্ত্র তো সোজা নয়, গণতন্ত্র বিক্রি হয় না। গণতন্ত্র যেদিন বিক্রি হয়ে যায় সব বিক্রি হয়ে যায়। অলরেডি অনেক ইনস্টিটিউশন এখানে বিক্রি হয়ে গেছে, আপনারা জানেন গণতন্ত্রের পিলারগুলো সব বিক্রি হয়ে গেছে, সব কিনে নিয়েছে। তা সত্ত্বেও মনে করবেন, রাখবেন, এই পৃথিবীতে 2-1 জন সাহসী মানুষ আছেন, তাই তাদের দুঃসাহসী বলা হয়, তারা অভিযান করে। সে রাজনৈতিক হোক, সামাজিক হোক, পর্বত অভিযান হোক, সমুদ্র অভিযান হোক, জঙ্গল অভিযান হোক। আর এটুকু মনে রাখবেন, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমাদের রাজ্যে সবচেয়ে ভালো, অল ইন্ডিয়া লেভেলে আওয়ার পারফরমেন্স ইজ নাম্বার 1, প্লিজ মাইন্ড ইট। কেউ কেউ দিল্লিতে ন্যাশনাল চ্যানেলগুলো এমন নিউজ দেখায়। আমাকে কয়েকদিন আগে একজন সাংবাদিক বন্ধু কথা বলছিলেন, একজন আর্টিস্ট, সে বামপন্থী ছিল, দিল্লিতে বেড়াতে গেছে। তাকে একদিন বলেছে, আপনাদের ওখানে নাকি সব সাধারণ মানুষ নাকি স্টেলিংগান পাইপ গান নিয়ে ঘুরে বেড়ায়, এইসব রটানো হয়েছে ফেসবুক ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বাংলাকে ডিফেন্ড করবার জন্য, বাংলার বদনাম করার জন্য। বলুন তো বাংলার মানুষ কটা মানুষকে স্টেলিংগান নিয়ে চলতে হয়? 2-3টে গণ্ডগোল ঘটেছে, সেটাও হচ্ছে বিজেপির জন্য আফটার ইলেকশন। নিজেদের ভগবান ভাবতে শুরু করেছে, ভগবান থাকলে চমকে উঠত। কিন্তু মনে রাখবেন, সেগুলো আমরা কন্ট্রোল করেছি। 2 জন মারা গেলে বলে দিচ্ছে 5 জন নিখোঁজ, 5 জন মারা গেছে, মিথ্যে কথা বলছে। মারা গেছে তো 2 জন খুন হয়েছে, তো আপনারা কেন সংবাদ মাধ্যম প্রত্যেকে লিখলেন 4 জন, 5 জন কেন লিখলেন? আমি তো কালকে একটা টিভিতে দেখছিলাম, একজন বলছিল বিজেপি নেতা 3 জন নিখোঁজ, নিখোঁজের উত্তর দাও, নাম ঠিকানা দাও। ইয়াবার কী কথা, মিথ্যে কথা বলে বলে যা বলছে আপনারা তাই করে যাচ্ছেন। ক্রসচেক করবেন না, আগে তো ক্রসচেক করতেন। বিজেপি আপনাদের অ্যাডভার্টাইজমেন্টের টাকা দিচ্ছে, ওকে আমি জানি রামদেবের টাকা কে কী করে পায়, কত কোটি কোটি টাকা আসে আমি সব জানি, সেটা দিতেই পারে, আমাদের হয়তো সে ক্ষমতা নেই। কিন্তু বাংলাকে অপমান করবেন না, কাউকে অপমান করতে দেবেন না। অন্য কোনো রাজ্যের মিডিয়া তো এটা করে না। তামিলনাড়ু সম্বন্ধে তামিলনাড়ুকে অপমান করে কেউ একটা কথা বলতে পারে? বিহারকে করতে পারে, উড়িষ্যাকে করতে পারে, তার আজকে বাংলার নামে আপনারা বুঝতে পাচ্ছেন এই লোকগুলো যে কথাগুলো বলছে ফেসবুক ফেসবুকের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে যেটা বলছে সেটা প্রচার করছে, উল্টো প্রচার, যে বাংলা এত শান্তিতে আছে। আজও মেয়েরা রাতে ঘুরে বেড়ায়, এটা কোথাও নেই। মনে রাখবেন, এত গুন্ডামি করেও যেখানে ইচ্ছে বসে পড়ছে, যেখানে ইচ্ছে মারছে, পুলিশকে মারছে, সবাইকেই মারছে। তারপরে অত বড় বড় কথা মানায় না, শোভা পায় না। এত চেষ্টা করে প্রোগ্রামিং করে কমিউনাল টেনশন করে 25,000-30,000 কোটি টাকা এক একজনকে হাতে দিয়ে আরও অনেক কিছু করিয়ে, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে, ইডির ভয় দেখিয়ে, সিবিআইয়ের ভয় দেখিয়ে, যাদের নিজেদের এখনও সিবিআই উইথড্র হয় না তারা অন্যকে ভয় দেখায়, ফোন করে করে গ্রাম সভাপতি জিজ্ঞেস করছিস কেন যাচ্ছিস, বলো দিদি 10, আরে নিয়ে নে নিয়ে বসে না। কাউকে বলছি এমএলএ ফোন করে পেট্রোল পাম্প দেবো আর 10-15 দেবো, 10-15টা কী আপনারা বুঝেনি, রাজনীতি হচ্ছে।
একটা রাজনীতি হচ্ছে, এই রাজনীতি দেশে চলে না। এবং আমি দেখলাম নীতিশজির একটা স্টেটমেন্ট, ঠিক কিনা আমি জানি না, যদি ঠিক হয় তবেই বলবো, না হলে আমারটা দেবেন না, যে আমি বাইরে এনডিএ বিহারে করবো কিন্তু বিহারের বাইরে আমি এনডিএ করবো না। আমার কনগ্রাচুলেশন রইল, থ্যাংক ইউ। এইভাবে সবাই একজোট হন, এদের মুখোশটা খুলে ফেলুন। বিজেপির মুখোশ যত দিন বাড়বে খুলে যাবে, আপনাদের আমি বলে দিলাম। আমায় জেলে পাঠিয়ে কোনো লাভ নেই, আর আমার মুখ বন্ধ করে বা আমার গভর্নমেন্ট ভাঙার চক্রান্ত করে বিজেপির লোকেরা যদি মনে করেন মমতা ব্যানার্জিকে স্তব্ধ করবেন, মনে রাখবেন মৃত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর। আমি সব করতে রাজি আছি, বাংলা মায়ের সম্মান নিয়ে আমি কাউকে খেতে দিই না। আমাদের গভর্নমেন্টও ইলেকটেড গভর্নমেন্ট, তাদের গভর্নমেন্টও ইলেকটেড গভর্নমেন্ট, আফটার টু ইয়ার্স ইলেকশন হবে। আর আমাদের এই গভর্নমেন্ট এই লোকসভা ইলেকশনের সাথে রাজ্যের বিধানসভা ইলেকশনের কোনো সম্পর্ক নেই, এটা আপনারা ভুল বলছেন। কেউ কেউ আবার 2009 দেখাচ্ছে, টেলিগ্রাফ পত্রিকা, সরি নাম বলে বলছি, 2009 ফিরে এলো, নয়ের সিচুয়েশনের এখনকার সিচুয়েশন অনেক আলাদা। সিঙ্গুর ছিল, নন্দীগ্রাম ছিল, নেতাই ছিল, কৃষি আন্দোলন ছিল, 34 বছরের আন্দোলন ছিল। মনে রাখবেন 2009 26টা সিট পেয়েও আমরা কিন্তু কোনো অত্যাচার করিনি। আর এটা এত সস্তা নয়, টাকা নিজেরাই জানে না কী করে জিতল, টোটাল একদিন তো বেরোবে 27,000 কোটি টাকা। মানে আমি একটা কালকে অভিষেক সিংভি কংগ্রেস নেতার একটা ইন্টারভিউ দেখছিলাম, বলছে তার মানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 45 কোটি টাকা করে খরচা করেছে, তারও বেশি করতে পারে। এ টাকা এলো কোত্থেকে, কার টাকা, কোথার থেকে এলো, তদন্ত হওয়া উচিত তো। সুতরাং এসব বলে লাভ নেই।